কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জনজীবন এ নিয়ে খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমিরুল ইসলাম আমি রয়েছি খুলনার শিববাড়ি মোড়ে এই স্থানটিতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে বিশেষ করে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিল করায় অনেকটা বলা যায় আগের যে অবস্থা সে অবস্থায় ফিরতে শুরু করছে বন্দরনগরী নগরী খুলনা যার আপনারা জানতে চাই এখানে রয়েছেন যে পথ চেয়ে রয়েছে আপনারা যাতে আসলে যে কারফু তো অবস্থায় দেখছে কী অবস্থায় দেখছেন কারফু টাইম এবং কারফু অবস্থায় না এখন তো মনে হচ্ছে যে আমরা আমাদের এই খুলনার ছটা থেকে নয়টা পর্যন্ত আজকে গতকাল রাত্রে আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় যে ঘোষণা দিয়েছে সেই মোতাবেক শিথিল তো দেখছি সকালবেলা উঠে যথারীতি দোকানপাট ব্যবসা বাণিজ্য খোলা যানবাহন যথারীতি চলছে আর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য আমার মনে হয় কারফিউ সম্পূর্ণ বা উঠে নেওয়া উচিত আর আমাদের খুলনা শহরে কারফিউ দেওয়ার মতো পরিস্থিতি নেই আর এখানে প্রয়োজনও নেই বলে আমি মনে করি সচেতন লোক হিসেবে ধন্যবাদ আপনাকে কি করলে ভালো হয় বলে মনে করেন এখন স্বাভাবিক হলে আগের আগের জীবনযাপন যেরকম আমাদের ছিল স্বাভাবিক সেরকম সব কিছুই আমরা স্বাভাবিকভাবে চলবো স্বাভাবিকভাবে দোকানপাট খুলবে স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারবো আমরা এটা হলেই আমাদের ভালো হয় কারফিউর এখন আর প্রয়োজন নাই ধন্যবাদ আপনাকে এবং এখানটায় থাকছে যে বিশেষ করে যে কারফিউ যে চলাকালীন সময় নির্দেশনা মেনে খুলনাবাসী যেমন যত্নবান হয়েছেন কারফুর আইনে বাস্তবায়নের ক্ষেত্রে অনুরূপভাবে শীতির সময় কিন্তু খুলনাবাসী সেইভাবে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুলছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছেন যার মধ্যে দিয়ে খুলনাবাসী দাবি করছে যে খুলনায় অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই আন্দোলনকে বিচার করে খুলনার স্বাভাবিক অবস্থা ফিরে আসে এমনটাই খুলনাবাসীর প্রত্যাশা এটাই ছিল সর্বশেষ অবস্থা